নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে গাড়ি, প্রাণ গেল দুজনের। গাড়িতে থাকা বাকিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়ির মধ্যে মহিলা সহ মোট ৫ জন যাত্রী ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলি পানা পুকুরে উল্টে গেল একটি প্রাইভেট গাড়ি। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে এবং গাড়ির মধ্যে থাকা বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা। আজ দেগঙ্গায় ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ গেল একই পরিবারের 2 সদস্যের। আহত ওই পরিবারের আরো 3 জন। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, একটি প্রাইভেট গাড়ি চাকলা বদরের দিক থেকে বিরাট দিকে যাচ্ছিল। গাড়িতে 3 জন মহিলা ও 2 জন পুরুষ ছিলেন। বিরা বদর রোডের চাতরের বিল এলাকায় প্রাইভেট গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নয়নজুলিতে উল্টে যায়। বিকট শব্দ শুনে ছুটে যায় স্থানীয়রাই ক্রেন ডেকে গাড়িটি উদ্ধার করে। জানা যাচ্ছে গাড়ির মধ্যে একই পরিবারের 5 সদস্য ছিল। মানে চাকলা বদরের দিক থেকে বিড়ার দিকে যাচ্ছে। শুনলাম যে একটা আওয়াজ হলো, ওরা সোদা পানাপুকুরি পড়ে। মানে কজন ছিল? মোটামুটি 5 জন। 2 জনের অবস্থা খুব মানে। বাবা হাবিব রহমান, মেয়ে নাজমুন নাহা সহ আরো 3 জন গাড়ির মধ্যে ছিল। ঘটনাস্থলে 2 জনের মৃত্যু হয়েছে, বাকি 3 জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা তড়িঘড়ি করে উদ্ধার করে আহতদের বারাসাত জেলা হাসপাতালে পাঠিয়েছে চিকিৎসার জন্য। পুলিশকেও খবর দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। হঠাৎ দেখলাম বিকট একটা শব্দ হলো, তো এসে সবাই মিলে দৌড়িয়ে আসলাম। এসে দেখলাম পাশে যে পানা পুকুর আছে নয়নজলি, পানা পুকুরে দেখলাম গাড়িটি উল্টে রয়েছে। তো আমরা সাথে সাথে লোকজন ডেকে একটি ক্রেন দিয়ে গাড়িটাকে তুললাম। দেখলাম 3 জন মহিলা ছিল, 2 জন পুরুষ ছিল। তার মধ্যে 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, খুবই অবস্থা খারাপ। তাদেরকে ইমিডিয়েটলি আমরা গাড়ি ধরে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। এবং গাড়িটি আসছিল আপনার বাদুরিয়ার দিক থেকে বারাসাতের দিকে যাচ্ছিল গাড়িটা। এটা বদর টু বিরা রোড। এবং যতদূর সম্ভব খবর পেলাম ওদের বাড়ি হারোয়া ডোমজোরে বাড়ি। তো পুলিশ এসছে, হাবড়া থানা পুলিশ এসে ফোন করেছিলাম, পুলিশ আসলো। পুলিশ এসে ওদেরকে খবর দিয়েছে, হসপিটালে বারাসাতে সবাই গেছে, নিয়ে গেছে এখানকার লোক। জানা গেছে দুর্ঘটনাগ্রস্ত পরিবারটি হারোয়া ডোমজোর এলাকার বাসিন্দা। পুলিশ দুর্ঘটনাগ্রস্ত পরিবারটি পরিজনদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে। কি কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটিও খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দেগঙ্গা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স, বনগাঁ বাটার মোড়। নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমদিন স্কুলের বিপরীতে। নিউ পিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা।